ওয়েলকাম টু দ্য অ্যাকশন ক্যামেরা বি রেডি অ্যাগেইন। আজকে একটা নতুন কেস এসেছে, সেটা হচ্ছে যে হিরো 8। বেসিক্যালি এটা কমপ্লেন আসছে যে এটা নো পাওয়ার, একবারে ডেড। তো এটা আমার আমার ভালো ব্যাটারি যেটা আমি চার্জ করে রেখেছি, তো দেখা যাক। নর্মালি লাইট ব্লিঙ্ক করবে, যেহেতু ব্লিঙ্ক করছে না ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং। চাপ দিলেও কিছু হচ্ছে না, নো রেসপন্স, একবারেই ডেড। তো আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে, খুবই কমন প্রবলেম এটা। খোলা যাক, এটাকে আমরা খুলি, খুলে দেখি কি অবস্থা ভিতরে। তো ডিএসএমএল করে মাদারবোর্ড বের করা হয়েছে, এবং এটাকে আমরা এখন ট্রাবল শুট করব, দেখি যে মাদারবোর্ডে কোন জায়গায় প্রবলেম আছে, দেন আমরা ইনশাল্লাহ এটাকে সলভ করব। ওকে, মাদারবোর্ড দেখতে এমন ঠিকই। দেখা যাক, সো দিস ইজ ইট, ছোট এই কম্পোনেন্টটাই দেখতে পাচ্ছেন কিনা, খুব ছোট্ট একটা কম্পোনেন্ট, খুব ছোট্ট একটা কম্পোনেন্ট। এই ছোট্ট একটা কম্পোনেন্টের কারণে পুরো ক্যামেরাটা ডেড হয়েছিল। এটাকে বেসিক্যালি বলে সিরামিক ক্যাপাসিটার, উইচ ইজ ভেরি কমন ইন এভরি সেট সার্কিট টু ফিল্টার ভোল্টেজ। আমরা ফিটিং করছি এটাকে টেস্ট করার জন্য।
যদি মাদারবোর্ড ওকে থাকে, সাপোজ টু ব্লিঙ্ক এলইডি লাইট, যখন আপনি ব্যাটারি লাগাবেন, যদি মাদারবোর্ড ওকে থাকে, এখানে দুইবার ব্লিঙ্ক করবেন, লাইট ব্লিঙ্ক করছে, দ্যাট মিনস পাওয়ার চলে আসছে। এটা এখন আমরা ফিটিংয়ে দিকে যাবো, টোটাল অ্যাসেম্বল করে ফেলবো। তো কভার লাগানো হয়ে গেছে, এখন আমরা এটা চেক করতে যাব। অ্যাজ ইউজুয়াল ব্যাটারি লাগালে একটা লাইট ব্লিঙ্ক করবে, করছে। এটা ফিটিং করি, ওকে, ক্যামেরা অন হয়ে গেছে। সো দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ, অ্যানাদার কাস্টমার ইজ রেডি টু রেকর্ডিং দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর স্টেইং উইথ মি, স্টে ব্লেসড, থ্যাংকস।